नमस्कार, देखছেন নিউজ বর্তমান। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। শুরুতেই নজর রাখব গোঘাটের দিকে। গোঘাটে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, গাছ কাটা নিয়ে বচসা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে, এবং সে কারণে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী, দ্বন্দ্বের সূত্রপাত। তৃণমূলের নতুন অঞ্চল কমিটি গঠন হওয়ার পর থেকে এদিন গাছ কাটা ও তার ভাগ বাটোয়ারা নিয়ে প্রকাশ্যে চলে আসে দুই গোষ্ঠীর মতামত। ঘটনা দেবে তালা চুল্লো দলীয় কার্যালয়ে। গোঘাটের আরামবাগে উত্তেজনা, গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী, দ্বন্দ্বের সূত্রপাত। তৃণমূলের নতুন অঞ্চল কমিটি গঠন হওয়ার পর থেকে এবং এদিন গাছ কাটা ও তার ভাগ বাটোয়ারা নিয়ে প্রকাশ্যে চলে আসে দুই গোষ্ঠীর মতভেদ। একটু ক্লিয়ার করে বলি, দল মাননীয় আর আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি নবজোয়ার প্রকল্প করেছিলেন, কর্মসূচি করেছেন। সেই কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মতামত নিয়ে সদস্য সদস্য গঠন হয়েছে এবং অঞ্চল কমিটিও স্বচ্ছ ভাবমূর্তির অঞ্চল কমিটি গঠন হয়েছে। তো সেই মুহূর্তে কাজকর্ম, দিদির সমস্ত প্রকল্প, জনমুখী প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছেছে। সেই প্রকল্পে এই কমিটি সমস্তভাবে কাজ করে যাচ্ছে এবং দুটো প্রকল্প জোয়ার সরকার হলো দুপুরে ফেজে, সেই ফেজেতেও সমানভাবে সমস্ত কর্মী সদস্য সদস্য সাধারণ মানুষের প্রকল্পগুলি পৌঁছে দিতে পারিব। এর মাঝে দিদি যেসব নির্দেশ ছিল, যেগুলো ধরুন রাখি বন্ধন উৎসব, ধরুন 15ই আগস্টের যে অনুষ্ঠান এবং সর্বশেষ শিক্ষক দিবস, এই সমস্ত প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে চলছিল। হঠাৎ করে ওই যে বললাম যে দিদির এই মাননীয় সম্পাদক অভিষেক ম্যানার্জি যে নবজোয়ারে নূতন স্বচ্ছ মুখ নিয়ে আসছে, তাই হয়তো কিছু কর্মী হয়তো সেই জায়গায় স্থান পায় না, তাদের একটু ক্ষোভ বিক্ষোভ হয়েছে। সেই ক্ষোভগুলো ছোট একটা বহিঃপ্রকাশ, এটা বড় কিছু ঘটানো নয়। চাবিটা কে বললো? চাবিটা নাম কি করে বলবো, আমরা তো পরে দেখেছি বন্ধ, রাত্রেবেলা অফিস খুলতে গিয়েছি বন্ধ, কে বা কারা করেছে তার তদন্ত প্রশাসন করছে। গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী, দ্বন্দ্বের সূত্রপাত। তৃণমূলের নতুন অঞ্চল কমিটি হওয়ার পর থেকেই এবার এদিন গাছ কাটা ও তার ভাগ বাটোয়ারা নিয়ে আবারও প্রকাশ এল তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল। আর এ বিষয়ে বিস্তারিত জানাবো পিন্টু লাগার কাছ থেকে। পিন্টু, কি জানা যাচ্ছে? ঠিক দেখো, যেটা জানা গেছে গোঘাটের যে হাজিপুরের যে তৃণমূল অঞ্চল কার্যালয়, সেই অঞ্চল কার্যালয়ে গাছ কাটা এবং তার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। আর তার জেরে প্রায় 10-12 দিন ধরে বন্ধ ওই যে তৃণমূলের নতুন যে অঞ্চল কার্যালয়, তা তালাবন্ধ। এমনই ঘটনায় সরবল পড়েছে এলাকা জুড়ে। যেটা জানা যাচ্ছে তৃণমূলের যে আদি গোষ্ঠী যিনি আছেন, আদি গোষ্ঠীর লোকের অভিযোগ, এলাকার কেউ ব্যক্তিগত কোনো ব্যক্তি অঞ্চলের অনুমতির আগে, মানে তিনি অনুমতি নিয়ে তিনি গাছ কাটছিলেন, আর সেই গাছ কাটা এবং তাকে সেই গাছ কাটা থেকে বন্ধ রাখা হয় এবং তার কাছ থেকে টাকা চাওয়া হয় এবং তিনি সেই টাকা দিতে রাজি হননি। এমনকি তিনি অঞ্চলকে তার মানে ট্যাক্স দিতে গেলেও সেই ট্যাক্স না নিয়ে তাকে গাছ কাটা থেকে বিরত রাখা হয়। এই এমনই অভিযোগ তুলে তারা তৃণমূল কার্যালয়ে তারা রীতিমতো তালা মেরে দেয় এবং তা প্রায় 10-12 দিন ধরে সে তালা মারা অবস্থাতেই রয়েছে। এবং ওই এলাকার যিনি সভাপতি আছেন, তিনি যেটা জানাচ্ছেন যে এরকম তালা মারা বলে কিছু বিষয় নয়, ওই এলাকার যে তালাগুলো মারা আছে সেই তালা চাবি হারিয়ে গেছে, তাই সেই তালাগুলো বন্ধ আছে। জুইতা, বেশ, ধন্যবাদ পিন্টু তোমাকে। গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে তৃণমূলের দুই গোষ্ঠী, দ্বন্দ্বের সূত্রপাত হয় তৃণমূলের নতুন অঞ্চল কমিটি গঠন হওয়ার পর থেকেই। এদিন গাছ কাটা ও তার ভাগ বাটোয়ারা নিয়ে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এবং এই ঘটনার জেরে দলীয় কার্যালয়ে তালা ঝোলানো হয়।